আজ 12ই জানুয়ারি, আজ এক বিশেষ ব্যক্তির জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে তার একটি প্রিয় খাবার আজকে আমি রেসিপি হিসাবে তুলে ধরেছি। হ্যাঁ স্বামীজি, স্বামীজির বরাবর প্রিয় খাবার ছিল কচুরি। তিনি যত খাবারই খাবারের পরিবর্তন তার হয়েছিল, কিন্তু কচুরি অর্থাৎ নোনতা জাতীয় খাবার তিনি খুব ভালোবাসতেন, আর তার মধ্যে কচুরি ছিল তার অত্যন্ত প্রিয়। তাই তার জন্মদিন উপলক্ষে আজকের আমি ছোলার ডাল আর হিনের কচুরি তুলে ধরেছি। তো এটা আমি দক্ষিণেশ্বরের ছোলার ডাল আর হিনের কচুরি আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখন যেটা করব, নারকল দিয়ে নিরামিষ ছোলার ডাল, যেটা আমাদের দক্ষিণেশ্বরে যে ছোলার ডালটা আর যে কচুরি আমরা খাই সেটাই কিন্তু আমরা করছি। তো তার জন্যে আমি একটা কড়া নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে সর্ষের তেল অ্যাড করব। সর্ষের তেল নিয়ে নিলাম, আমি এখানে 3 চামচের মতন সর্ষের তেল অ্যাড করলাম। এবারে তেলটাকে একটু গরম হতে দেব, তারপরে আমি এখানে ফোড়নটাকে অ্যাড করব। তো আমি যে ফোড়নগুলো এখানে অ্যাড করছি সেটার মধ্যে এখানে আমি 2 তেজপাতা আর এখানে 2 শুকনো লঙ্কা আর এছাড়াও আমি এখানে একটু সাদা জিরে অল্প করে অ্যাড করছি। এবারে এই ফোড়নটা আমি হতে দেব, একটা স্মেল আসলে তারপরে আমি এখানে পরপর অ্যাড করব। যেমন আমি একটু কোচানো নারকল রেখেছি সেটাকে অ্যাড করব। তো একটা স্মেল আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। এসে এবারে আমরা এখানে 1/2 চামচের মতো একটু হিং অ্যাড করলাম, আর সঙ্গে আমরা এখানে একটু হিংটাকে একটুখানি হালকা ফ্রাই হতে দেব। তারপরে এখানে আমরা একটু কোচানো নারকল রেখে দিয়েছি সেটাকে এখানে অ্যাড করে দেব। এখানে একটু নারকল অ্যাড করে দিলাম, একটু হালকা করে আমি নারকলটাকে ফ্রাই করে নিচ্ছি। তো আমরা একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি, নারকলটা একটু লাল লাল হয়ে এসছে। এবারে আমরা এখানে আদা আর কাঁচা লঙ্কা আমরা বাটা দিয়ে অ্যাড করি, দিয়ে আমরা একটুখানি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। গ্যাসটাকে একটু সিমে দিয়ে নিচ্ছি, মশলা অ্যাড করছি। আমরা এখানে 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো, এছাড়া এখানে আমরা নুনও অ্যাড করছি। আমরা এখানে 1/2 চামচের মতো নুন অ্যাড করলাম, লাগলে আবার দেওয়া যাবে। আর সামান্য একটু জল আমরা অ্যাড করছি যাতে মশলাটা কমে না যায়। এবারে ভালো করে মশলাটাকে আমরা একটু ফ্রাই করে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালো করে আমি ফ্রাই করে ফেলেছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে এখানে যে ছোলার ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 150 মতন ছোলার ডাল নিয়েছি, তাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে 3 ঘন্টা পরে তারপরে আমি এটাকে সেদ্ধ করেছি, সামান্য নুন দিয়ে আর সামান্য একটু লঙ্কা দিয়ে এখানে সেদ্ধ করে নিয়েছি, আর কিন্তু অন্য কিছু দেইনি। এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমরা মিশিয়ে নিয়েছি, এবারে এখানে আমরা জল অ্যাড করে দিচ্ছি। আমরা এখানে 1 কাপের মতন জল অ্যাড করছি। জলটাকে অ্যাড করে আমরা ভালো করে এটাকে ফুটতে দিচ্ছি। তো আমরা ঢেকে দেব, এবারে ভালো করে মিশিয়ে নিই। প্রথমে মিশিয়ে নিলাম, এবারে আমরা ঢেকে দিচ্ছি। ঢেকে তারপরে এটা ভালো করে আমরা একটু ফুটতে দিই। ফুট আসার পরে তারপরে আমরা ফিরে আসি। আমরা এটা 10 মিনিটের মতো একটু ফুটিয়ে নিলাম, তারপরে আমরা একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এবারে যেহেতু একটু ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি হয় তো আমি এখানে চিনি অ্যাড করছি। তো আমি এখানে 1 চামচের মতন চিনি অ্যাড করে দিলাম, একটু বেশি দিলাম চিনিটা 1 চামচের মতন, কারণ একটু মিষ্টি মিষ্টি না থাকলে ছোলার ডাল বেশ ভালো লাগে না। এবারে এখানে আমি একটা ভাজা মশলা অ্যাড করব, যে ভাজা মশলাটা আমি শুকনো লঙ্কা ধনের গুঁড়ো এই সরি গোটা ধনে আর গোটা জিরে দিয়ে তেলে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো সেই গুঁড়ো মশলাটা আমি এখানে অ্যাড করছি। এখানে আমি যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম মানে ভাজা মশলা সেটাকে অ্যাড করে দিলাম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ঘি। এখানে অ্যাড করছি 1/2 চামচের থেকে একটু কম ঘি এখানে অ্যাড করে দিলাম। আমরা এটা একটু পাতলা রাখবো, খুব পাতলা না, একটা চকচকে ভাব চলে আসবে যখন আমরা এটাকে ঢেকে রাখবো। তো আমি এবারে 2 মিনিট ভালো করে একটু ঢেকে রেখে দিচ্ছি, তারপরে 2 মিনিট পরে আমরা নামিয়ে ফেলবো। খুব সিম্পল আর খুব সহজ পদ্ধতিতে এই ছোলার ডাল, দক্ষিণেশ্বরে গেলেই আমরা এই ছোলার ডালটা খাই এবং ভীষণ ভালোবাসি। তো আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখুন,
পুরো একই ধরনের স্বাদ আপনারা পাবেন। আর ঘিটা দিয়ে আমি 2 মিনিট একটু নাড়িয়ে ঢেকে রেখেছিলাম, আপনারা দেখুন এই ধরনেরই আমরা রাখবো, এর থেকে বেশি আর আমরা ঝোলটা টানাবো না। এটা আমরা ঢেকে রাখলে খানিকক্ষণে আরেকটু টেনে যাবে। তো আমাদের হয়ে গেল ছোলার ডাল, এবারে চলুন আমরা হিনের কচুরিটাকে তৈরি করে নিই। এটা করবো হিনের কচুরি। তো হিনের কচুরি করার জন্যে আমি এখানে 100 বিউলির ডাল নিয়েছি। বিউলির ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাকে এখানে দিয়ে দিচ্ছি। আর সঙ্গে আমি 4টে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবারে আমি এখানে 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা একবারে দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি কিন্তু ভালো করে পেস্ট করে নিচ্ছি। আমাদের বিউলির ডালটা ভালো করে বাটা হয়ে গেল, এবারে একটা বাটির মধ্যে আমরা এটাকে বের করে নিচ্ছি। থকথকে আমরা বেটে নিলাম, মানে পেস্ট করে নিলাম। এবারে চলুন আমরা এটাকে ভালো করে একটু ফ্রাই করে নিই। কচুরি করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে এখানে আমি নুন নিয়ে নিচ্ছি, এখানে 1/2 চামচের মতো নুন নিলাম। আর এখানে আমি 250 মতো ময়দা নিয়েছি, আর এছাড়া সামান্য 1 চামচের মতন মিষ্টি এখানে নিয়ে নিলাম, আর একটু 2 চামচের মতন সাদা তেল অ্যাড করে নিয়ে আমি ভালো করে মিশিয়ে এটাকে মেখে নিচ্ছি। একটু ঈষৎ উষ্ণ জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আগে আমি ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আস্তে আস্তে অল্প অল্প করে জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আমরা একটা কড়া নিয়ে নিলাম, এবার একটু শুকনো হতে দেবো, তারপরে এখানে আমরা সাদা তেল অ্যাড করছি। কড়াতে তেল নিয়ে নিলাম, অবশ্যই কিন্তু আপনারা সাদা তেল ব্যবহার করবেন। তো আমি এখানে 2 চামচের মতন তেল নিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে আমি 1/2 চামচের মতন মৌরি অ্যাড করে দিলাম। এবারে একটু মৌরিটা একটা স্মেল আসলেই তারপরে আমরা যে বিউলির ডালটাকে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো। একটা স্মেল এসছে, এবারে আমরা এখানে বিউলির ডালের পেস্টটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, এবারে এখানে আমরা নুন আর চিনিটাকে অ্যাড করছি। এর মধ্যে আমরা 1 চামচের মতন চিনি আর 1/2 চামচের থেকে একটু কম নুন এখানে অ্যাড করে দিচ্ছি। 1/2 চামচের থেকে কম নুন অ্যাড করলাম, আর এখানে হিংটাকে অ্যাড করলাম। হিংটা আমরা 1/2 চামচের মতন হিং এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো আমি অ্যাড করছি, এখানে আমি 1/2 চামচের মতো, 1/2 চামচের থেকে একটু কম হলুদ দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। আর আগেই তো নুন আর চিনিটা আর হিংটাকে আমি মিশিয়ে দিয়েছি, এবারে এগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি যাতে সম্পূর্ণ মিশে যায়। তারপরে এই পুরটা ঠান্ডা হলে তারপরে আমরা হিনের কচুরিটা তৈরি করব। খুব সুন্দর করে আমরা মিশিয়ে ভালো করে মশলাগুলো দিয়ে ফ্রাই করে নিয়েছি, দেখুন কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা বন্ধ করে দিয়ে এই পুরটাকে আমরা ঠান্ডা করতে দিচ্ছি। পুরটাকে একটা থালার মধ্যে আমি তুলে নিলাম, এবারে ভালো করে পুরটাকে আমি ছড়িয়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তারপরে আমরা ময়দাটা যে মেখে রেখেছি একটা করে ডোয়ের মতন তৈরি করে তার মধ্যে এই পুরটাকে ব্যবহার করবো। আমাদের ময়দাটা কিন্তু খুব ভালো মতন মাখা হয়ে গেছে, আমরা খানিকক্ষণ রেখেও দিয়েছিলাম। এবারে আমরা ছোট ছোট করে এটা থেকে লেচি করে লেচি করে নিলাম লুচিগুলো। এবারে আমি এরকম ভাবে করে নেব, করে একটু পেতে নিয়ে তার মধ্যে আমি অল্প অল্প করে পুরগুলো দিয়ে ভরব যাতে বেরিয়ে না যায়, সেইভাবে আমাদেরকে ভরতে হবে। তো আমি একটু ভালো করে এসে করে নিলাম, বড় করে নিলাম। এবারে এর মধ্যে আমরা এই পুরগুলোকে ভরে দিলাম, দিয়ে আমরা ভালো করে এটাকে মুখটাকে ভালো করে আটকে নিচ্ছি। এইভাবে আমরা সব কটাতে পুর ভরে নিচ্ছি। কড়া নিয়ে নিয়েছি, এবারে এই কড়ার মধ্যে আমরা সাদা তেল ঢেলে দিচ্ছি, বেশ খানিকটা ঢেলে দিলাম। আর এই সাদা তেলের মধ্যেই আমরা 1 চামচ ঘি দেব যাতে একটা সুন্দর গন্ধ আসে, সেই জন্য আমরা এখানে 1 চামচের মতন ঘি অ্যাড করে দিলাম। এবারে তেলটাকে খুব ভালো করে আমরা গরম হতে দেব, তারপরে আমরা এখানে হিনের কচুরিগুলোকে ভেজে নেব। আমরা পুরগুলোকে খুব ভালো করে ভরে নিয়েছি যাতে বেরিয়ে না যায়, তারপরে আমরা এইভাবে বেলে নিচ্ছি।
সবকটাকেই আমরা এইভাবে বেলে নেব, এইভাবে পরপর বেলে নিচ্ছি, একটাকে এইভাবে বেলে নিলাম। এমন করে আমাদের বেলতে হবে যাতে পুরগুলো আমাদের বাইরের দিকে বেরিয়ে না যায়। গরম হয়ে গেছে, এবারে আমরা একটা করে পুর এখানে ছেড়ে দিচ্ছি। এইভাবে আমরা একটু লাল লাল করে ছেড়ে দিলাম, দিয়ে আমি আবার ভেজে নিচ্ছি। দেখুন কোন জায়গায় কিন্তু পুরগুলো বেরিয়ে যায়। এইভাবে আমরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে ছোলার ডাল আর কিনের কচুরি তৈরি করে ফেলেছি। তো আপনারা যেরকম দক্ষিণেশ্বরে গেলে যেই রকম ফ্লেভারের পান সেই রকম ভাবেই আমি এটা তুলে ধরার চেষ্টা করেছি। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে লিখে জানান, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকমই নানান ধরনের রেসিপি নিয়ে আসবো আমি মাধবী। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।